দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের বিচার কার্যক্রম শুরু হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। চিকিৎসার জন্য লন্ডনে থাকা তারেক রহমান এই মামলায় বিচার কাজে অংশ নেওয়ার জন্য আইনজীবী নিয়োগে আবেদন করেন আদালতে। রাষ্ট্রপক্ষ তাদের পলাতক দেখিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করায় অনুপস্থিত আসামির পক্ষে আইনজীবীর আদালতে বিচার কাজে অংশ নেওয়ার নিয়ম নেই। তাই তারেক রহমান ও জোবাইদা রহমানের আবেদন খারিজ করে দেন আদালত। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে 2007 সালে তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। 9 এপ্রিল তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি হয় আর বৃহস্পতিবার অভিযোগ গঠনের মাধ্যমে তারেক জোবাইদা দম্পতির বিরুদ্ধে দুর্নীতির বিচার কার্যক্রম শুরু হলো।